প্রকাশনী, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। ইন্ডাস্ট্রিতে দেবের পা রাখার আগেই টলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন কোয়েল। উপহার দিয়ে ফেলেছেন একাধিক সুপারহিট ছবি। তখন চূড়ান্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকে সুপারস্টার দেব। 2005-এ অগ্নিশপথের হাত ধরে ডেবিউ হয় দেবের, যেখানে দেবের বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। কিন্তু শুরুতে রচনা ব্যানার্জির অভিনয় করার কথা ছিল না, প্রথমে অফারটা বরং ছিল কোয়েলের কাছেই। কিন্তু পরিচালককে অনেক ঘুরিয়েও নাকি শেষ পর্যন্ত রাজি হননি কোয়েল। সেই গোপন সত্যিটাই ফাঁস করলেন দেব। কেউ জানে না এটা, কোয়েল অগ্নিশপথ করার কথা ছিল। হ্যাঁ, আমার ডিরেক্টরকে 6 মাস ঘুরিয়েছিল, তারপরে না বলেছিল। কেউ জানে না এটা, কোয়েল অগ্নিশপথ করার কথা ছিল। হ্যাঁ, আমার ডিরেক্টরকে 6 মাস ঘুরিয়েছিল, তারপরে না বলেছিল। যদিও দেব থেমে থাকেননি, সেদিনের স্ট্রাগলার অনেক চড়াই উতরাই পেরিয়ে হয়ে উঠেছেন আজকে সুপারস্টার অভিনেতা থেকে প্রোডিউসার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।